জি আবুল কালাম ভাই আপনি জানতে চেয়েছেন যে সিলেক বেদাতকারী ইমামের পিছনে নামাজ হবে কিনা আর আজান শুনলে পরে মসজিদে গিয়ে ফরজ নামাজ পড়তে হবে এটা অজেব ঠিকই তবে আপনি যে বলেছেন সিরিক বেদাত সিরিক সিরিকের মধ্যে পার্থক্য আছে কিছু কিছু সিরিক আছে যে একদম বড় সিরিক হয়ে যায় ইমান থাকে না ইমান থেকে বেরিয়ে যায় যেমন নাকি ইমাম সাহেব যদি মৃত্যু ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করে কবরে গিয়ে উলির উলির কাছে তার গুনা ক্ষমা বা এরকম আকীদা রাখে তাহলে পারে এটা বড় শিরিক এমন মামের পেছনে নামাজ হবে না কিছু কিছু শিরিক আছে তাবিজ লেখে কোরআন হাদিস দিয়ে এটাও শিরিক কিন্তু এই শিরিকের কারণে ইমান একবারে নষ্ট হয়ে যায় না এমন যদি হয় তাকে বোঝার চেষ্টা করবেন তার পিছনে নামাজ হবে আর কিছু বেদাতের কথা বলছেন সব বেদাত কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যায় না সব বেদাতের কারণে ইমান নষ্ট হয়ে যায় না যেমন না কিছু কিছু বেদাত আছে নামাইতে বলে সে নামাজ শুরু করে নামাইতে বলে উজু করে যে কোনো ক্ষেত্রে নামাইতে নামাইতে বলে এ বাদত বন্ধ করে শুরু করে বা উজু করার সময় মশাহ করে কিছু আমল আছে যেগুলো হাজ করে নাই বসার ক্ষেত্রে বা নামাজের ক্ষেত্রে এগুলো আপনি করবেন না ইমাম সাহেব আপনি নামাইতে বলতেছে তার ওই ওইটা ঠিক নয় আপনি নামাইতে পড়বেন না আপনি সোনাত মতো করবেন এ ধরনের যদি বেদাত হয় তাহলে এমন ইমামের পিছনে নামাজ হবে আর যেটা বলবো যে বড় শিরকে যদি লিপ্ত হয় যে কি আল্লাহ ছাড়া অন্য কেউ ইলমুল গায়ে জানে আল্লাহ ছাড়া অন্য কেউ বাচ্চা বা গুনা ক্ষমা করতে পারে অন্যর কাছে সে চায় কবরবাসীর কাছে চায় এমন জ্বলন্ত বড়ো শিরকে যদি লিপ্ত হয় ইমাম সাহেব তার পিছনে নামাজ হবে না আর কিছু কিছু বেদাত আছে যেগুলো ছোটোখাটো খাটো বেদাত যেগুলো হাজ করে নাই অথচ সে করে তো সে বেদাতগুলো আপনি করবেন না তাহলে এমন ইমামের পিছনে নামাজ হবে আর আপনি জানতে চেয়েছেন যে আজান শুনলে পরে মসজিদে জামাতে নামাজ পড়া ওয়াজিব এটা সত্যি তো দেখেন যদি এমন বড় সেরিকে লিপ্ত ইমাম হয় তার পিছনে নামাজ পড়বে না যদিও আপনি আজান শুনতে পায় পাশে যদি কোনো মসজিদ থাকে যেখানে সুনাতির নামাজ হয় সেখানে যাবেন সন্ধান করার চেষ্টা করবেন ইমাম সাহেবকে বোঝানোর চেষ্টা করবেন আর যদি মূলত না ফিরে চেষ্টা করেও সম্ভব হলো না তাহলে জ্বরন্তের সেরিকে লিপ্ত ইমামের পিছনে নামাজ পড়বেন না বাড়িতে নামাজ পড়বেন আর যদি বেদাতই হয় যে বেদাতগুলো হাদিস করানি নাই অথচ ইসলাম থেকে বেরিয়ে যায় না এমন যদি হয় তেমন প্রিমিয়ামের পিছনে নামাজ হবে কারণ আল্লাহাম বলছেন তাসেহ খালফাকুল্লা ফাঁসেকেন ফাজের ফাঁসেক ফাজের পিছনে নামাজ হবে আপনি আপনার নামাজ পড়বেন সে তার নামাজ পড়বে তবে এগুলো থেকে দূরে থাকার তাকে বোঝানো দূরে করার এগুলো আপনি চেষ্টা করবেন আসসালামু আলাইকুম